এডিসিতে আর ক্ষমতায় আসবে না সিপিএম। আর সেটা বুঝতে পেরে বিদায়কালে লুটপাট বাণিজ্যে সামিল হয়েছে দলের তাবড় নেতৃত্ব। সিপিএম এর কার্যকরী সদস্যদের লুটপাটের এই দৃশ্য প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এডিসি এলাকায়। জানা গেছে সরকারি আবাসনের এসি, ফ্রিজ সহ বিভিন্ন দামি সামগ্রী লুটপাট করার অভিযোগ উঠেছে সিপিএম এর কার্যকরী সদস্য সান্তনা জমাতিয়া এবং পরেশ সরকার সহ অন্যান্যদের বিরুদ্ধে। এদিকে পুতিরাম ত্রিপুরাকে লুটপাটের সময় হাতে নাতে ধরে ফেলে প্রশাসনিক আধিকারিকরা, তাদের বিরুদ্ধে শীঘ্রই মামলা করছে এডিসি প্রশাসন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতি মহলে। গেল ইএম এর কোয়ার্টার থেকে দুইটা এসি মিসিং প্লাস টেবিল ফার্নিচার গুলা কিছু মিসিং এর খবর পেল, খবরটা কি কে নিয়ে গেছে? খবরটা এখন তদন্ত চলছে, তদন্ত বলতে আমাদের স্টেট অফিসার ভেরিফাই করছে, ভেরিফিকেশনের পরে আমরা থানাতে দরকার হলে থানাতে জানাবো কে বা কারা এই কাজটা করেছে। এটি আমাদের এখন এই স্টেজে আছে। কি কি মেশিন? যতটুকু লাগেছে এসি মেশিন, কিছু ফ্যান, আমাদের শিওর কোয়ার্টারের কিছু ফার্নিচার। এটা কোন ইএম এর কোয়ার্টার থেকে মিসিং হয়েছে? বিশেষ করে একজন হলো শান্তনু জমাতিয়া, ইএম এয়ার ফিশারি, আর একটা আছে ইন্ডাস্ট্রি, এখান থেকে এসি। কি নাম ইন্ডাস্ট্রির? পরেশ সরকার। আজকেও আরেকটা এসি মেশিন নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কে এসেছিল? আজকে তো জানা নেই আমাদের, আজকে তো কোনো ইএমরা তো অনেকদিন আগেই চলে গেছেন, আজকে তো নেওয়ার প্রশ্ন ওঠে না। তারা বোধহয় নিয়ে গেছে বা অন্য কারাও নিয়ে গেছে, তাদেরকে তো আমরা দোষারোপ করতে পারবো না, তো কেউ চোখে দেখিনি। এসিগুলো এটা কার, সরকারের না? আমাদের টিডি ডিসি গভর্নমেন্টের এসি অ্যাটাচ উইথ অর্ডার। তো নিয়ম অনুসারে তো এফআইআর করা দরকার, এফআইআর করা হবে তো তদন্তের পর, তদন্ত চলছে আমাদের স্টেট অফিসার তদন্ত করছে, তারপরে স্টেপ আমরা এফআইআর করবো।